নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 27 এপ্রিল 2022 বুধবার, গণেশজির কৃপায় এই 5 রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা প্রত্যেকে কমেন্ট করুন। দেখুন, ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, তারপর আপনারা শুধু রাশিভিত্তিক নাম শুনে আপনারা এগাবেন সেটা কিন্তু নয়। ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন আমি কি বলছি এই ভিডিওটিতে, এবং এই ভিডিওটি আপনার জীবনে কিন্তু মানে প্রচণ্ডভাবে কিন্তু কাজ কিন্তু দিবে। দেখুন, আগামীকাল যে রাশিগুলো, আবারও বলছি, গরিব থেকে ধনী হতে চলেছে, হঠাৎ প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি হতে চলেছে যে 5 রাশির, সেই 5 রাশি কিন্তু হবেই। দেখুন, যে 5 রাশির আমি কথা বলছি, সে 5 রাশির মধ্যে যে রাশিগুলোর কথা বলবো, সে 5 রাশির মধ্যে হয় কেউ বড় জায়গাতেও আছে, আবার কেউ খুব ছোটো জায়গাতেও কিন্তু আছে। সবাই যে একই রেজাল্ট পাবে তা কিন্তু নয়, কারণ আপনার জন্মছকে রাহু পজিশন কেমন আছে। রাহু যদি আপনার ভালো থাকে, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, এই জন্য আমি বারবার বলছি রাহুকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। বিশেষভাবে হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটবেই ঘটবে। রাহু, শুক্র, বুধ এবং শনি এই 4টি গ্রহ আপনার ন্যাকাল চার্টে কেমন আছে সেই অনুযায়ী আপনার কিন্তু আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটবে। এবং এর পাশাপাশি আপনার হস্তরেখা তো দেখা কিন্তু দরকার। অনেকে বলছে যে স্যার রাহু কবচটা কতবার পাবো, বেশ কিছু কমেন্ট বক্সে কমেন্ট আসছে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে কি না, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন যে আমি রাহু কবচ নিতে ইচ্ছুক আছি। অর্থাৎ এখানে সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। রাহু দেখুন কলিযুগে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, কিন্তু রাহুকে স্ট্রং করুন। এই যে আগামীকাল যে 5 রাশির কথা বলছে, আকস্মিক প্রাপ্তি হবে, পাশাপাশি শেয়ার মার্কেট থেকেও লাভ পাবে, ব্যবসা যারা করছেন তারা 4 গুণ লাভ পাবেন, এবং বেশ কিছু দিক থেকে গুড নিউজগুলো কিন্তু আপনাদের আসবে। আমি আগামীকালের শুভ সময়টা বলবো, রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাবো, এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটাও জানাবো, এবং রাহুকাল যে সময় কোনো ইনভেস্টমেন্ট কিন্তু এই সময় কিন্তু আপনারা করবেন না। প্রথমেই আমি আগামীকাল বলি, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু রিপ্রেজেন্ট করছে আগামীকাল দিনটিকে, এবং যোগ আছে ইন্দ্রযোগ। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকছে, এবং ইন্দ্রযোগ আগামীকাল কিন্তু থাকছে, এবং আগামীকালের খারাপ সময়টা যেটা হচ্ছে 11:58 থেকে 1:22 পর্যন্ত কিন্তু সময়টা কিন্তু আগামীকাল রাহুকাল কিন্তু থাকছে। এই সময় কোনো ইনভেস্টমেন্ট কিছু শুভ কিছু করবেন না। এবার আমি আপনাদেরকে জানাই ব্রহ্ম মুহূর্ত, 9:02 থেকে 10:39 মধ্যে কিন্তু ব্রহ্ম মুহূর্ত থাকছে। আর একটি যেটা আছে, 4:19 থেকে 5:17 পর্যন্ত কিন্তু আরেকটি শুভ সময় কিন্তু থাকছে, এবং যোগ থাকছে ইন্দ্রযোগ। তো আগামীকাল বুধবার যে রাশিগুলো আকস্মিক হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশিগুলোর নাম এবং টার্গেট নাম্বার আমি একে একে ভিডিওতে জানাবো। টার্গেট নাম্বারটি বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময় যেটা 8:39 থেকে 10:42 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 216। আগামীকালের টার্গেট নাম্বার হচ্ছে মিথুন রাশি 216। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আগামীকাল আপনাদের যে শুভ সময়টা যেটা বেরিয়েছে, 9:02 থেকে আপনার 11:12 পর্যন্ত আপনাদের যে টার্গেট
নাম্বার কুম্ভ রাশি ক্ষেত্রে, সেটি হচ্ছে 198। আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার 198 কুম্ভ রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময় আগামীকাল, সেটা হচ্ছে সকাল 10:14 থেকে 11:24 পর্যন্ত শুভ সময়। আপনাদের যে টার্গেট নাম্বার কন্যা রাশির ক্ষেত্রে 219 আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। চার নম্বর যে রাশির কথা বলবো, আগামীকাল প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময় সকাল 9:45 থেকে 11:15 পর্যন্ত, এবং আপনাদের টার্গেট নাম্বার 344 আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। সবশেষ অন্তিম যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময়টা যেটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে 7:45 থেকে 9:54 পর্যন্ত। আপনাদের যে টার্গেট নাম্বারটি যেটি বেরিয়েছে, সেটি হচ্ছে 179 নম্বর হচ্ছে আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার। আমি যে রাশিগুলোর কথা বললাম, পাঁচ রাশি, সেই পাঁচ রাশি কিন্তু আগামীকাল আকর্ষিক প্রাপ্তি কিন্তু করতে চলেছে। প্রত্যেকে রাহু কবচ পরিধান করুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। নমস্কার, ধন্যবাদ।